হ্যালো এভরিমা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলরা একটি স্বাগত জানাই বন্ধুরা দুয়ারে রেশন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই প্রতিশ্রুতি কিন্তু চালু হতে চলেছে এবং কিভাবে চালু হবে কবে থেকে চালু হবে এবং কি পদ্ধতিতে এই দুয়ারে রেশন দেওয়া হবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আমরা জেনে গেছি বা আমরা জানতে পেরেছি তো সেই বিষয়ে আমরা কী জানতে পেরেছি সেই বিষয়ে তোমাদের সামনে আমরা তুলে ধরছি তো তোমরা যদি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচ লাখ আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন সহকারে যেতে পারে তো বন্ধুরা আগামী শুক্রবার থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু হতে চলেছে তবে ভৌগোলিক কারণেই আপাতত পাহাড়ে এই পরিষেবা শুরু হচ্ছে না নির্বাচনের প্রচারে ক্ষমতায় এলে এই দুয়ারে রেশন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইশতেহারেরও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প করোনা অতিমারির সময় রাজ্য সরকার পাইলট প্রকল্পে প্রতিটি রাজ্যে বা প্রতিটি জেলায় একটি করে রেশন দোকান থেকে সংলগ্ন একটি পাড়া বা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া হবে এই দিনেই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রাজ্যের খাদ্য দপ্তরের সচিবের সঙ্গে ফুড কমিশনের বৈঠক হয় সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রকল্পে চালানোর জন্য প্রতি কুইন্টালে দুশো টাকা করে রেশন ডিলারের কমিশন দিতে হবে প্রথম পনেরো দিন রেশন দোকান থেকে এই প্রকল্পের জন্য জিনিস নিয়ে সরবরাহ করবেন রেশন ডিলাররা প্যাকেজিং বাবদও আলাদা খরচ দেওয়া হবে রাজ্যে তবে ভৌগোলিক কারণেই এখনই উত্তরবঙ্গের পাহাড়ি এবং দুর্গম এলাকাগুলিতে এই প্রকল্প চালু করা সম্ভব নয় তারপরে কি বলছে বন্ধুরা দেখুন রেশন দোকান থেকে এই প্রকল্পের জন্য জিনিস নিয়ে সরবরাহ করবেন রেশন ডিলাররা প্যাকেজিং বাবদও আলাদা খরচ দেওয়া হবে কিন্তু তো আমরা বুঝতে পারছি তো অলরেডি কিন্তু চালু হয়ে যাবে সামনে শুক্রবার থেকে রাজ্য সরকার মনে করছে করোনা অতিমারির মধ্যে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে পারলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও দ্রুত পূরণ করা বলে সম্ভব হবে তো বন্ধুরা দুয়ারে রেশন যেটি প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই বিষয়ে কিন্তু অলরেডি কিন্তু শুক্রবার থেকে চালু হয়ে গেছে বা চালু হয়ে যাবে দুয়ারে রেশন তো এই দুয়ারে রেশনে আরও অনেক কিছু কিন্তু রয়েছে অনেক কিছু হয়তো বার হবে কারা কতটা পাবে কিভাবে তারা পাবে সেই বিষয়ে কিন্তু নতুন আপডেট কিন্তু আমরা পেয়ে যাবো এবং পেয়ে গেলে অবশ্যই এই ভিডিওতে এই চ্যানেলে আমরা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যেহেতু প্রতি প্রত্যেক মুহুর্তে কিন্তু আমি এই চ্যানেল নতুন ভিডিও নতুন আপডেট আমি দিয়ে থাকি তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা থেকে দূরে থাকবেন প্রত্যেকে গুড বাই